सर्दो चिंदो उपस्थिति सर्दो चिंदो सभी के आराम तो निश्चित आज के विषय शीतल पट ये संबंधे अनेक आलोचना हुए चे पर्यालोचना हुए चे আমার নতুন করে তেমন কিছু বলার দেখছি না সব কিছু বলা হয়ে গেছে পুনরায় আর সেই কথাগুলো বলে পুনরাবৃত্তি করেন আপনি এখন কথা হলো যে আমি আমার সম্বন্ধে যে ধরনের খুব বিশেষ উচ্চ পর্যায়ের কথা বলা হয়েছে কিন্তু আমি আসলে সেই রকম যোগ্য ব্যক্তি নই আপনারা যেভাবে আমাকে সম্মান করেন শ্রদ্ধা করেন এটা আমি গভীরভাবে কৃতজ্ঞ এইরকম আমি আমি নিজকে মনে করি না আমার ভূমিকা অনেকে মনে করেন যে আমি খুব বড় ধরনের একটা ভূমিকা রাখতে পারি যেমন অনেক অভিভাবক বলেন যে আমি চেষ্টা করলে ওকে যে কোনো ছেলেকে অনেক দূর নিয়ে যেতে পারি তাকে রাষ্ট্রীয় পদক্ষে নিয়ে যেতে পারি আসলে আমার কোনো ভূমিকা নেই আমি ওনাদের বলি দেখেন মূল ভূমিকা হলো যে শিখবে তার সে যদি না শিখে তার আমার কাজ হলো কি তাকে পথ দেখিয়ে দেওয়া একজন পথ দেখিয়ে তাকে নির্দিষ্ট দিকে এগিয়ে নেওয়া যাওয়া দেওয়া এবং এই ব্যাপারে উৎসাহিত করা এর বিষয়ে আমার ভূমিকা নেই আর কেউ যদি কোনো কিছু পেয়ে থাকেন পদক পেয়ে থাকেন বড় কিছু এগুলো তার যোগ্যতাই সে পেয়েছে এবং এর পিছনে তার যোগ্যতা সুন্দর অভিভাবকের ব্যাপারটা রয়েছে ওনারা যদি উৎসাহিত না করতেন তাদের জন্য চেষ্টা না করতেন তবে এই ব্যাপারটা হতো না তবে আমার কাজ আমি একবারে যে আমার ভূমিকা নেই তা নয় তবে কথা হলো আমার কাজটা খুব সীমিত আমি তাকে উৎসাহিত দিই এবং বলে আমি কারণ হলো যে আমি এই লাইনে কেন আসলাম এটা অনেকেই প্রশ্ন করেন যে আপনি তো অনেক কিছু করতে পারেন আমার পিতা ছিলেন একজন উচ্চ সরকারি অফিসার সরকারি চাকরিজীবী তা আমি তো ওসব লাইনে কেন গেলাম না এর কারণ হলো যে আমি ছোটোবেলা থেকেই বুঝি যে ওই লাইনটি আমার খুব ভালো লাগে এবং আমি অন্য লাইনে হয়তো আমার দ্বারা কিছু হতো না এটাই আমি আনন্দ পাই যেমন অনেকে বলেন আপনি খুব কষ্ট করেন না আসলে মুঠি কষ্ট করি না কারণ ওইটা আমার আনন্দের বিষয় ওইখানে আমার ভালো লাগে তাই এটা নিয়ে আমি নাড়াচাড়া করি ছেলেদের নিয়ে আছি শিশুদের নিয়ে কাশি গায়ে সারা দিন চলে যায় সর্বক্ষণ লেগে থাকি কিন্তু আমি তো পরিশ্রান্ত হই না কারণ হলো যে আমার এটা আমার নিজের বিষয় কেউ আঁকতে ভালো লাগে এটা যদি তার উন্নতি হয় দেখে আঁকতে ইচ্ছে আমার খুব আনন্দ পায় এইভাবে এটা আমার নিজের বিষয় কাজে আমার এখানে কোনো ক্লান্তি আসে না এটাই স্বাভাবিক কিন্তু যার যার বিষয় আর এখানে অনেক কিছু বলা হয়েছে অনেক কিছু বলার হয়েছে এবং এখানে আমি একটা সমস্যা হলো আমি অনেক সময় গুছিয়ে বলতে পারি না লিখতে পারি লিখতে বসলে বেশ গুছিয়ে লিখতে পারি কিন্তু বলতে গেলে অনেক সময় এলোমেলো হয়ে যায় এটা আমার অভ্যাস নেই তো হয়তো একটু এলোমেলো কথা হচ্ছে যাই হোক তাই আমাকে আমি আর খুব একটা বাড়িয়ে বাচ্চা বাড়িয়ে বলছি না তো সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাকে যে সম্মান দেখানো হয়েছে আমি বিজ্ঞ নই তবুও সবাইকে আমার রাধ